সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশে অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল তৃতীয় শ্রেণীর পদে চাকরি পরীক্ষার ফলাফল আগামী নভেম্বর মাসে চতুর্থ শ্রেণীর পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে চতুর্থ শ্রেণীর পদে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পঞ্চাশ শতাংশকে চাকরি দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে দিদির বিয়ের দিন গরম জলের কড়াইতে পরে প্রাণ গেল এক শিশু কন্যার পাতারকান্দিতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয়দের সহযোগে বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল পাতারকান্দি বাজার এলাকা দুই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক মাঝবয়সী ব্যক্তির বিস্তারিত থাকবে প্রতিবেদনে খালাইন লক্ষ্মীপুরে নিজের গড়ের বিদ্যুতের মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের করিমগঞ্জ সিভিলে পুত্র সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি এক মহিলা মা বিদেশি হলেও জন্মসূত্রে সন্তান পেতে পারে ভারতীয় নাগরিকত্ব চূড়ান্ত ফয়সালার অপেক্ষা NRC কে মান্যতা না পুনর যাচাই সুপ্রিম কোর্টে শুনানি আগামী এক নভেম্বর থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ পরীক্ষা বরাকে বঞ্চিত করতি কমিশন গঠন বলল কংগ্রেস চাকরির দালালির ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল কংগ্রেস আমলে বলল বিজেপি খানাই বাজার রেলওয়ে স্টেশন অতি প্রাচীন বর্তমানে এই খানাই বাজার রেল স্টেশন প্রায় বন্ধের পথে দূরপাল্লার কোনো ট্রেনই বাজার স্টেশনে থামে না চাঁদা সংগ্রহের নামে আবার জুলুমবাজি খালি পুজোর চাঁদা নিয়ে করিমগঞ্জে উত্তেজনা ড্রেনেজের জমি বেদখল খাটলি হাসপাতাল রোডে জমা জলে দুর্ভোগ চরমে এবং শেষ খবরটি নিলামবাজার বাজার ফারমপাসা লিঙ্ক রোডের বেহাল দশা সংস্কারের দাবিতে সরব গ্রামবাসী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর পদের জন্য লিখিত পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে অনলাইনে সেবার ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে চাকরি পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে তাছাড়া নভেম্বর মাসে প্রকাশ হবে তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষার ফলাফল তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের স্কিল পরীক্ষাও দিতে হবে সরকারের বিভিন্ন বিভাগের চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত আগস্ট মাসে রাজ্যস্তরের নিয়োগ কমিশন সেবার মাধ্যমে ওই লিখিত পরীক্ষার আয়োজন করে মাত্র দু মাসের মধ্যেই সেবা মঙ্গলবার ফল প্রকাশ করেছে চতুর্থ শ্রেণীর মুঠ তেরো হাজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রতিটি পদের জন্য দুজন করে মোট ছাব্বিশ হাজার ছয়শ বিরাশি প্রার্থীকে বাছাই করা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একতা প্রকাশ করেছেন তিনি দিল্লিতে সাংবাদিকদের বলেন চতুর্থ শ্রেণীর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ডিসেম্বর মাসে তবে মাত্র পাঁচ নম্বর থাকবে মৌখিক পরীক্ষায় তাই মূলত লিখিত পরীক্ষার ভিত্তিতেই বাক্য নির্ধারণ হবে প্রার্থীদের একটি পদের জন্য দুজন করে প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে তার মানে মঙ্গলবার যে ফলাফল প্রকাশ পেয়েছে তার অর্ধেক প্রার্থীকে শেষ পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হবে চতুর্থ শ্রেণীর পর তৃতীয় শ্রেণীর পদে নিয়োগের পরীক্ষাও অনুষ্ঠিত হয় আগস্টে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান নভেম্বর মাসে তৃতীয় শ্রেণীর পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে উত্তীর্ণ প্রার্থীদের এরপর স্কিল পরীক্ষায় মুখোমুখি হতে হবে সরকারের দাবি প্রচুর সংখ্যক বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে এনআরসিতে তাই যাচাই করতে হবে এনআরসি নাগরিকপঞ্জীর রাজ্য সমন্বয়করাও দাবি করে আসছেন দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশিত তালিকা মোটেই চূড়ান্ত নয় এটা এক পরিপূরক তালিকা মাত্র কিন্তু চূড়ান্ত নাগরিকপঞ্জী বলে প্রকাশিত সেই তালিকাকেই অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জী বলে মানসে সংখ্যালঘু মহল ফলে দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশিত তালিকাকে মান্যতা দেওয়ার দাবি করা হচ্ছে কিন্তু বাস্তব হচ্ছে নাগরিকপঞ্জিকে চূড়ান্ত বলে আজও নোটিফিকেশন জারি করেনি আর জি ফলে তিন বছর আগে ডাকডুল পিটিয়ে প্রকাশিত এনআরসি আদৌ বৈধ কিনা সেই দ্বন্দ্ব কাটেনি আজও তবে সর্বোচ্চ আদালতে এবার এর মীমাংসা হতে যাচ্ছে আগামী এক নভেম্বর আবার শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অবৈধ অনুপ্রবেশের দায়ে অনেকেরই থাই হয়ে ডিটেনশন ক্যাম্পে যদিও বাংলাদেশি নাগরিকের সাজার মেয়াদ শেষ হলে ট্রানজিট পারমিটে স্বদেশে ফেরত পাঠানো হয় এমন ঘটনা প্রায় শোনা যায় সীমান্ত জেলা করিমগঞ্জে কিন্তু এবার সংবাদ শিরোনাম দখল করেছেন বাংলাদেশের এক মহিলা ওই মহিলা বাংলাদেশি নাগরিক হলেও তার গর্বজাত সন্তান লাভ করতে পারে ভারতীয় নাগরিকত্ব কিছুটা ব্যতিক্রমী হলে এমনটাই ঘটেছে সোমবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই বাংলাদেশি মহিলা ওই মহিলার নাম চাঁদনি শেখ বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায় জানা গেছে গত পাঁচ মাস ধরে করিমগঞ্জ জেলা কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন চাঁদনি শেখ নামের ওই মহিলা গ্রেফতার হওয়ার সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি বড় দিদির বিয়ের দিন বাড়িতে গরম জলে পরে মৃত্যু ঘটল নয় বছরের এক শিশু কন্যার এই মর্মান্তিক ঘটনা সংগঠিত হয়েছে শিলচরের অদূরবর্তী বাগপুর প্রথম হন্ডে গরম জলে পড়ার ঘটনা গত নয় অক্টোবরের চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে শিশু কন্যার মৃত শিশু কন্যার নাম শেফালি বেগম লস্কর মঙ্গলবার দেহের ময়না তদন্ত শেষে সমজে দেওয়া হয় পরিবারের কাছে জানা গেছে বাগপুর প্রথম খণ্ডের বাসিন্দা আলতাফ হুসেন লস্করের বরমের বিয়ে ছিল গত নয় অক্টোবর যাক জমকভাবে আয়োজন করা হয়েছিল বিয়ের মাংসের জন্য কাটা মুরগির লোম সাফ করতে বাড়ির ভেতরে বড় খরাইতে মজুদ করে রাখা হয়েছিল ফুটন্ত গরম জল আচমকা গরম জলের ওই করাইতে পড়ে যায় শিশুকন্যা শেফালি এতে গুরুতর আহত হয় সে ওই দিন পরিবারের লোকেরা সবাই বিয়েতে ব্যস্ত থাকায় শিশুকন্যাকে হাসপাতালে না নিয়ে যথাসাধ্য বাড়িতে চিকিৎসা করেন পরদিন অর্থাৎ দশ অক্টোবর আহত শিশুকন্যাকে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন থেকে মেডিকেলে চিকিৎসাধীন ছিল শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু ঘটে শেফালির দুই মেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে বেগরে প্রাণ গেল মাঝবয়সী এক ব্যক্তির নাম শীতাংশুনাথ বাড়ি শনিসরা বাজারে বয়াবহ এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে অসম আগরতলা জাতীয় সড়কের বাগবাসা এলাকায় জানা গেছে মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ শীতাংশু নাথ নিজের বাইকে করে দুই মেয়েকে বাগবাসা ক্রস স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন বাগবাসা বাজার শনিসরা শনিসরা বাজারের মাঝামাঝি এলাকায় আসার পর জাতীয় সড়কের উপর বড় বড় গর্তের কারণে তিনি বাইক নিয়ে সিটকে পড়েন তখন পেছন দিক থেকে চুরাইবাড়ি অভিমুখে আসা দ্রুতগামী একটি লরি তার মাথার উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন বাগবাসা পুলিশ ফাড়িতে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্থানীয় জনগণ লরিটি আটকের দাবিতে দুর্ঘটনাস্থল শনিসরা বাজারে পথ অবরোধ করেন কালাইন লক্ষ্মীপুরে নিজের গড়ের বিদ্যুতের মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের জানা গেছে যুবকের নাম বদরুল ইসলাম পেশায় গাড়ি চালক বদরুল ইসলামের বড় ভাই ফহরুল ইসলাম জানান মঙ্গলবার বিকেল দুটো নাগাদ নিজের গড়ের বিদ্যুতের লাইনে অসুবিধা দেখা দিলে বদরুল নিজেই তা ঠিক করতে যায় আর তাতেই গটে বিপত্তি বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হয় বদরুল সঙ্গে সঙ্গে তাকে কালাইন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে বরাক উপত্যকাকে বঞ্চিত করতেই কি নিয়োগ কমিশন গঠন করা হয়েছে রাজ্যে এমন প্রশ্ন উত্থাপন করল বিরোধী দল কংগ্রেসের শিলচর জেলা কমিটি যদিও কাসার জেলা বিজেপি অবশ্য পাল্টা তোপ দেগে বলেছে দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত সময়ে অসমে মোটকটা চাকরি হয়েছিল এবং বরাক উপত্যকার কজনের চাকরি হয়েছিল তার শ্বেতপত্র প্রকাশ করে স্পষ্ট করুক কংগ্রেস একান্ত স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হচ্ছে মঙ্গলবার চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর পরই প্রশ্ন উত্থাপন করেছে শিলচর জেলা কংগ্রেস কংগ্রেসের বক্তব্য বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার পুরো বাঙালি বিদ্বেষী তাই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্য কমিশন গঠন করা হয়েছে রাজ্যে স্থানীয় বেকারদের বঞ্চিত করতে নেওয়া হয়েছে পরীক্ষা প্রার্থী বাছাই করতে মেদার দৈন্যতা দেখিয়ে কার্যত বরাক উপত্যকাকে বঞ্চিত করার শখ করা হয়েছে সুপরিকল্পিতভাবে তাই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রার্থী বাছাই করতে গঠন করা হয়েছে কমিশন পরীক্ষা গ্রহণের নামে করা হয়েছে প্রহসন বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে সুপরিকল্পিতভাবে পাতারকান্দিতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয়দের সহযোগে বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল পাতারকান্দি বাজার এলাকা জানা গেছে সুনীল দাস নামের একজনের খাবারের দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের রূপ নিয়েছিল ঘটনাস্থলে দমকল ইঞ্জিন নিয়ে পৌঁছেছে পাতারকান্দি দমকল বাহিনী তবে দমকল বাহিনী পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন স্থানীয় জনগণ দোকানে প্রচুর কয়েকতি হলেও সময়ে আগুনের লাগাম টানা সম্ভব হওয়ায় বড় ধরনের অগঠন থেকে রক্ষা পেয়েছে বৃহত্তর বাজার এলাকা কানাইবাজার রেলওয়ে স্টেশন অতি প্রাচীন ব্রিটিশরা নির্মাণ করেছিল কানাইবাজার রেল স্টেশন ব্রিটিশরা কানাইবাজারের গুরুত্ব বুঝতে পেরে এই রেল স্টেশনটি স্থাপন করেছিল বর্তমানে এই কানাইবাজার রেল স্টেশন প্রায় বন্ধের পথে দূরপাল্লার কোনো ট্রেনই কানাইবাজার স্টেশনে থামে না এমনকি শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনটিও এখন আর থামে না অথচ কানাইবাজার রেল স্টেশনের গুরুত্ব অনেক রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় সব যাত্রী অতীতে বাসে এই কানাইবাজারে ট্রেনে চেপে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন অন্যদিকে বহিরাজ্যের বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া কানাইবাজার স্টেশনে সে বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেন বর্তমানে রেল কর্তৃপক্ষ শিলচর আগরতলা ট্রেনটিও বাতিল করেছে কানাইবাজার রেল স্টেশনে ট্রেনটি আর থামে না একমাত্র ধর্মনগর শিলচর ট্রেন সপ্তাহে দুদিন তামে এর ফলে স্থানীয় যাত্রীদের বুগান্তির সীমা নেই বৃহত্তর পাতারকান্দি নারী কল্যাণ সমিতির সভাপতি লক্ষ্মী দেবনাথ এক বিবৃতিতে জানিয়েছেন রেল কর্তৃপক্ষের সঙ্গে তারা খুব শীঘ্রই দেখা করে কানাইবাজার স্টেশনে সব ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানাবেন ছাদা সংগ্রহের নামে আবার জুলুমবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ এলাকা শুরু হয়েছে কালী পুজোর ছাদা আদায়ের পালা এই পূজার সংখ্যা থেকে বেশি একটা নির্দিষ্ট দূরত্বে অনুষ্ঠিত হচ্ছে পুজো শুধুমাত্র শহরেই শতাধিক কালী অনুষ্ঠিত হয় ফলে ছাদার যন্ত্রণায় নাগরিকরা অতিষ্ঠ মঙ্গলবার দুপুরে শ্যামাপ্রসাদ রোডে একজন বিএসএফ কর্মীর কাছে চাঁদা আদায় করতে যান কুসুমাঞ্জলি ক্লাবের সদস্যরা ওই বিএসএফ কর্মী কমলদের বাড়ির বারাটে চাঁদা তুলতে যাওয়া ক্লাব সদস্যদের সঙ্গে কোনো কারণে বৎসা তার এক সময় নাকি ঠেলা ধাক্কার পর্যায়ে চলে যায় কাটলিসরা হাসপাতাল রোড তেমাতায় পূর্ত সড়কের দুপাশের ড্রেনেজের জমি বেদখল হয়ে পড়ায় রাস্তার উপরে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ায় কয়েক মাস ধরে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীর পক্ষ থেকে বারবার বিষয়টি কাটলি সরার সার্কুল অফিসার সহ পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি যার ফলে বছরের বারো মাস নোংরা কর্দমাক্ত জল ডিঙ্গিয়ে এলাকার জনসাধারণকে যেমন চলাচল করতে হচ্ছে তেমনি হাসপাতালে যেতে হচ্ছে রুগীদের জেলা শাসককে অবিলম্বে হাসপাতাল রোডের সড়কের উপর জমা জল সমস্যার সমাধানের জন্য বিহিত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন জনগণ এবার শেষ খবরটি ফারমপাসা লিঙ্ক রোডের বেহাল পরিস্থিতি নিয়ে সরব গ্রামবাসী এক কিলোমিটার পূর্ত সড়কে কাদায় পরিপূর্ণ হয়ে দক্ষিণ করিমগঞ্জের প্রায় দশ হাজার জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফারমপাসা লিঙ্ক রোডের বেহাল পরিস্থিতি নিয়ে রীতিমতো সরব হয়েছেন দশটি গ্রামের ভুক্তভোগী জনগণ রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের ভূমিকায় প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ জনতা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন